মহালয়া কালকে আর আজকে কলা বউ স্নান হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি তোমাদের সামনে। তো আজকে কিন্তু একটা আমারুন ব্যাপার হয়েছে, তো বিশেষ কিছু অতিথিরা এসেছে আমাদের পাড়ায়। আমার সাথে আছে আমার কাকিমা, কাকিমা এসেছে দমদম থেকে। তো আমাদের পাড়ায় মহিলা পরিচালিত একটা দুর্গাপুজোর ক্লাব রয়েছে, সেখানে সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। তো সেখানে স্পেশাল গেস্ট কারা এসেছে একবার দেখে নিই। একদম ফুল ফ্লেজে শুটিং শুরু হয়ে গেছে, নামটার বলে দিতে হবে না, তোমরা নিশ্চয়ই জানো। আর যদি না জেনে থাকো তাহলে বাকিদের কমেন্ট পড়ে তোমরা জেনে নিও। তো তোমরা কমেন্ট করে দিও যারা জানো, নাহলে বাকিরা কি করে জানবে বলো। আর এই যে বার্থডে বয়, আজকে কিন্তু রিয়েল লাইফ নয়, রিয়েল লাইফ হ্যাপি বার্থডে। সবাই যেমন ওকে বার্থডে উইশ করছে, আমাদের থ্রি সিজন বস বেবির পক্ষ থেকে ওকে বার্থডে উইশ করা হয়েছে, সেটাও দেখতে পাবে। তো সেই জন্য পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে কিন্তু। এবার তোমরা বুঝতেই পারছো মহালয়ার আগের দিন কারা আমাদের পাড়ায় এসে কলা বউ স্নান করাচ্ছে। এই একটা সিন শুট করতে কতবার যে রিটেক হলো, অন্তত চারবার তো বটেই। এইবার সিরিয়ালের নায়িকা পর্ণা দেবীর আগমন ঘটেছে। এতক্ষণ তাই খুঁজছিলাম কোথায় গেল কোথায় গেল, সবাই বলাবলি করছে পর্ণাকে দেখা যাচ্ছে না। তো এইবার রেডি হচ্ছে ড্রোন ক্যামেরা। পুকুরের আগে তো ক্যামেরা ফিট করা যাবে না, সেই জন্য ড্রোন সেই শটটা নিতে সাহায্য করে। অনেকটা রাস্তা হাঁটার পর সকলে চলে এসেছে পুকুরের সামনে। তো এখানে এখন কলা বউ স্নান হবে, আর তারপরেই হবে সেই ঘটনা যেটা প্রথমে এক ঝলক তোমরা দেখেছো। সেখানে কিন্তু একটা টুইস্ট ছিল, দেখি তো তোমরা ধরতে পারো কিনা টুইস্টটা। তো কলা গাছটা ঠিক কিভাবে কোন ডাইরেকশনে কি পজিশনে জলের মধ্যে ডোবাবে সেটারই ডিরেকশন দিয়ে যাচ্ছে। Thank you.
এবার এসে গেছে সেই মহেন্দ্রক্ষণ। তবে সেইটা শ্যুট করতে যে কতগুলো রিটেক টেক হলো তোমরাই দেখো। যে টুইস্টটা দিয়ে ভিডিওটা শুরু হয়েছিল এখন সেটার হবে পর্দা ফাঁস। এক সেকেন্ড, এটা পর্না না মানে ঠিক দেখছি তো? আর এদিকে জলে হাবুডুবু খাচ্ছে ডামি পর্না। আর এখন এসে গেছে আসল পর্না, সে মাথায় জল টল ঢেলে নিচ্ছে যাতে আগের সেই লুকটা মানে পুকুরে ডোবা লুকটা আসতে পারে। কিন্তু জল যতই ঢালুক পরের সিনে দেখো জলে ওকে ডুব দিতেই হলো। মা কতবার বারণ করলো কিন্তু নিজের স্ত্রীকে না বাঁচিয়ে কি পারে? এইবারে কিন্তু এসে গেছে হিরোর ডামি। দেখতেই পাচ্ছ যে হিরোর অবর্তমানে মানে হিরো আসবে এক্ষুনি, সে কিন্তু পর্ণাকে রেস্কিউ করতে এসেছে। আর বলতে না বলতেই হিরো হাজির। আর এখানেও চলছে সেই একই প্রসেস, মানে ওই বোতলের জল দিয়ে মুখ মাথা ভেজানো আর কি। বোতল দিয়ে ভেজানোর পরে সেই যখন পুকুরেই ডুবলো, এই দেখো, তাহলে আর বোতলের জলটা নষ্ট করাই বা কি দরকার ছিল কি জানি। হিরো এখন করবে হিরোইনকে রেস্কিউ, ঠিকই আছে, ঠিকই চলছে। এইখানে একটা মজার ব্যাপার হলো, তোমরা কি নোটিস করতে পাচ্ছ? মানে আমি বলতে চাইছি যে জলের মধ্যে ডোবার সাথে সাথেই ধুতি লুচির মতো ফুলে উঠেছে, যেন মনে হচ্ছে সামনে প্লেটে কেউ লুচি দিয়ে দিয়েছে আর লুচিটাকে বারবার সেই হাত দিয়ে ফুটো করে ধোয়াটা বার করে দেওয়ার চেষ্টা। এই হয়ে গেল আজকের শুটিং পর্ব। তবে এরপরে আর কি, হ্যাঁ এরপরেও কিছু জিনিস তোমাদের জন্য আছে স্পেশালি, তাহলে এই দেখো। থ্যাংক ইউ। আজকে জন্মদিন, তো হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ। আর তোমরা প্লিজ এইভাবেই আমাদের শো দেখতে থাকো, একদম ভালোবাসা। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।